আল্লাহর কি রে বাবা, শয়তানের চোখ এরা বুলো করে দেবে, এরা দুপুরবেলা দু প্লেট ভাত উইড়ে দেবে। আবার যে জিজ্ঞেস করে বলে পাকা রোজা হচ্ছে, তাই আমি বলছি তুমি শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখুন দাদারা, মহান আল্লাহ পাক এই দুনিয়াতে পাঁচটি জিনিস ফরজ করেছেন, কি? নামাজ, রোজা, হজ, যাকাত আর কলেমা। কিন্তু এই দুনিয়াতে কিছু কিছু ফকির বেরিয়েছে, যারা সারা দিন গোসল করে না, নামাজ পড়ে না, রোজাও করে না। আবার তারা বলে তাদের অন্তর নাকি নামাজ রোজা করে, তাদের মাথায় বড় বড় চুল, কাঁধে বড় বড় ঝুলি। তাই এই ফকিরদের ঝুলিতে কি আছে, তাই আমি বলছি শোনো। আচ্ছা তুমি শুনে বলো দেখি। শোনো নমরুদের বেয়াই হলে শয়তানের রে ভাই, শোনো নমরুদের বেয়াই তুমি ফেরাউনের জামাই, শোনো নমরুদের বেয়াই করলে কেন রোজা কামাই, বলে যাই বলে যাই বলে যাই, শোনো না শরিয়াতে তোমরা তো আর মানো না, মানো না শরিয়াতে তোমরা তো আর বলছো না। আচ্ছা তুমি বলছো যে ফকির বাবার ঝুলিতে কি আছে তুমি দেখবে, তাই তো? আমি তোমার বলছি তুমি শোনো, ফকির বাবার ঝুলিতে আছে শুধু ফুঁক। আর যদি এই ফুঁক যদি একবার যদি তোমাদের ওই মাওলানাদের মেরে দেয়, তাহলে তোমাদের মতো মাওলানারা এরা উল্টে পড়ে যায়। আর আমরা হলাম আল্লাহর ফকির, আমরা দিন রাত আমরা আল্লাহ জিকির করি, আমরা হলাম আল্লাহর দিবানা, তাই আমাদের এই চুলদারি গোঁপ আমাদের কাটতে মনে থাকে না। আর তোমাদের মতো ওই মাওলানারা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিল্লাহ বিড়াল সারাদিন থেকে ভুখা যাইনি তো বুড়োকা, শোন বলি ওরে বোকা করে বোকা করে বোকা, শোনো না তোমার নামা তোমার রোজা তোমার হলো না, হলো না তোমার মনের নিয়তে ভালো না। সারাদিন থেকে ভুখা যাইনি তো বুড়োকা, সারাদিন থেকে ভুখা যাইনি তো বুড়োকা, শোন বলি ওরে বোকা করে বোকা করে বোকা, শোনো না তোমার মনের নিয়তে ভালো না, ভালো না তোমার রোজা তোমার হলো না। শোনো ফকির ভাই, আমার নবীজি যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, তখন স্বয়ং আল্লাহ পাক এই রোজাকে তিনি উপহার দিয়েছিল। এই রোজার মাহিনায় রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই রোজাতে একটা নেকি করলে সে 70টা নেকি পাবে। তাই এই রোজার কত ফজিলত আছে আমি তোমার বলছি শোনো। বলো ও আমার নবী মিরাজ শরীফে গিয়েছে, ভালোবেসে আল্লাহ রোজা নবীকে দিয়েছে, ভালোবেসে আল্লাহ রোজা নবীকে দিয়েছে, রহমতের বরকতের ওই নাজারা নাজারা, বরকতের এই ফুল ফুটেছে দেখো যারা যারা, বরকতের এই ফুল ফুটেছে দেখো যারা যারা, খোদার সেরা এই মাহিনা মাহিনা, শরিয়াতে তোমরা তো আর মানো না, বোঝো না শরিয়াতে তোমরা তো আর মানো না। আমরা তোমাদের মতো আমরা ওরকম লোক দেখানো নামাজ রোজা আমরা করি না। তার মানে বড় বড় জুব্বা পরে আর চোখে সুরমা দিয়ে গায়ে আতর দিয়ে একবারে হাজি কাজি হয়ে ঘুরবো, আর এবারে দু প্লেট ভাত উইড়ে দেয় আল্লাহর কি রে বাবা, শয়তানের চোখ এরা বুলো করে দেবে, এরা দুপুরবেলা দু প্লেট ভাত উইড়ে দেয়। আবার যে জিজ্ঞেস করে বলে পাকা রোজা হচ্ছে, তাই আমি বলছি তুমি শোনো। আমরা তোমাদের মতো আমরা ওরকম রোজা নামাজ আমরা করি না। ওই তার মানে বড় বড় জুব্বা পরে চোখে সুরমা দিয়ে গায়ে আতর দিয়ে একেবারে হাজি কাজি হয়ে ঘুরবো, আর দুপুরবেলা দু প্লেট ভাত উড়ে দেয় আল্লাহর কি রে বাবা। আর এরা যখন রোজা করতে করতে এরা পরের জায়গা জমির আলেরা কেটে নেয়, আর এত এরা কোথায় কোথায় মিথ্যা কথা বলে, শয়তানের চোখ এরা বুলু করে দেয় আল্লাহর কি রে বাবা। তাই আমি বলছি তুমি শোনো। সারাদিন উপবাসে কি তোর হলো, কি তোর হলো, সামনে চিকন চাকন অন্তর শুধু কালো, সামনে চিকন চাকন অন্তর
শুধু কালো, পরের আল কেটে জমিন বাড়ালি বাড়ালি, রোজা পালন করে উপবাসে কাটালি, রোজা পালন করে উপবাসে কাটালি, এমন রোজা কবুল হবে না তোমার মনের নিয়ত ভালো না হলো না, তোমার রোজা তো আর হলো না। তুমি তো সারা জীবন এই দুনিয়াতে পাগলামি করে গেলে, কিন্তু তোমার কি জানা আছে এই নামাজ রোজা তুমি যদি না করো তাহলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কোরআনবিহীন অন্তর হলো শয়তানের ঘর। তোমার আর কি বলবো, তুমি তো শয়তানের ভাই আর নমরুদের বেহাই। এই নামাজ সম্পর্কে এই রোজা সম্পর্কে তুমি যদি জানতে তাহলে এই রোজা নামাজকে কোনোদিন তুমি কাজা করতে না। তাই আমি শুনে বলছি, শোনো বলো। ও নামাজ রোজা হলো জান্নাতের চাবি, জান্নাতের চাবি, এই রোজা করলে পালন তবে জান্নাতে যাবে, এই রোজা করলে পালন তবে জান্নাতে যাবে। ও তসবিহ কোরআন পড়ো তুমি তারাবি তারাবি, না হলে রে পাগল দোনো কুল হারাবে। তুমি শুনে নাও, না হলে রে পাগল দোনো কুল হারাবে, খোদার ফরমান তুমি মানলে না দিন কানা, শরিয়াতে তোমরা তো আর মানো না বোঝো না, শরিয়াতে তোমরা তো আর শোনো না। আচ্ছা তুমি সব তুমি ঠিক বলেছো যে নামাজ পড়লে জান্নাতে যাব, তোমার সব যুক্তি ঠিক আছে, কিন্তু কি রকম নামাজ পড়লে জান্নাতে যাবে তুমি কি জানো? যখন স্রষ্টার সাথে যখন সৃষ্টির যখন মিলন হয়ে যাবে তখন তুমি জান্নাতের আশা তুমি করতে পারো। আর নামাজ রোজা তুমি অনেক মজা, নামাজ রোজা কেমন করতে হবে তুমি কি জানো? রোজা এমন করতে হবে তোমার, তার মানে নফসকে তোমার বলি দিতে হবে, না হলে তুমি ওই রোজা করতে করতে ও তরমুজটা হেবি লাল আছে। এরকম তুমি যদি রোজা তুমি যদি এরকম যদি নিয়ত করো তাহলে তোমার রোজা কি আর থাকবে? থাকবে না। তোমরা সারা জীবন তোমরা শুধু ফকির বাবাদের পিছনে কিভাবে গোজা দিতে হয় তোমরা শুধু সেই প্ল্যান করবে, এরকম প্ল্যান করলে তোমরা কি আর জান্নাত যেতে পারবে? আচ্ছা তুমি অত বকবক না করে সুরের মাধ্যমে বলো। বলছি তুমি শোনো, নামাজে রোজাই আছে রে অনেক মজা অনেক মজা, সেটাকে না খোঁজা এখন শুধু করলে বোঝা, সেটাকে না খোঁজা এখন শুধু করলে বোঝা, শুধু রোজা নামাজে কি জান্নাত হয় জান্নাত হয়, খোদার হুকুম অন্তর থেকে মানো ঈমান তাকওয়াই, খোদার হুকুম অন্তর থেকে মানো ঈমান তাকওয়াই, লোক দেখানি রোজা করো না তোমার নিয়ত মোটে ভালো না ভালো না, তোমার রোজা তোমার হলো না। তাহলে শোনো ফকির ভাই, বলো এই রোজাদার ব্যক্তি হলো খোদার সবথেকে বড় পিয়ারা, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এই সমস্ত রোজাদারদের খুঁজবেন। যখন ইফতারের সময় হয় সমস্ত রোজাদারেরা যখন ফলমূল নিয়ে তাদের সামনে নিয়ে বসে থাকে তখন আল্লাহ পাক সমস্ত ফারিস্তাদেরকে ডেকে নিয়ে বলেন যে দেখো ফারিস্তারা আমার অপেক্ষায় আমি যতক্ষণ না পর্যন্ত হুকুম করছি ততক্ষণ না পর্যন্ত একদানা বেদানাও তাদের গালে তুলছে না, তাই আমাকে কত ভালোবাসে এইসব রোজাদারেরা। তাই আমি বলছি শোনো, বলো মাওলানা ভাই। এই রোজাদার খোদার বড় পিয়ারা পিয়ারা, দেখ না হাদিস কোরআন একটু পড়ে তোরা, দেখ না হাদিস কোরআন একটু পড়ে তোরা, আধার গড়ে কঠিন হাসরে পাবে সাজা পাবে ছাড়া, এই রোজার নেই আমার যে জামে তোহরা, এই রোজার নেই আমার যে জামে তোহরা, রোজা ছাড়া তুই জান্নাত পাবি না, শরিয়াতে তোমরা তো আর মানো না শোনো না, শরিয়াতে তোমরা তো আর মানো না। সে ঠিক আছে তুমি যা বলছো, তাহলে তোমার আমি একটা তাহলে তোমার কথা বলছি, তুমি শোনো।
আমরা হলাম খোদার আমরা প্রেমে পাগল, আমরা খোদার প্রেমে পাগল, আমরা মোরা গলায় জিকির করি। তুমি কি বলতে যাচ্ছ? আর দেখবেন দাদারা একটা আমি উদাহরণ দিচ্ছি, আপনারা কি কখনো ফেসবুক ইউটিউবে কখনো কি দেখেছেন যে ফাকিরদের নিয়ে কোনো ঝামেলা হচ্ছে? কোনো ঝামেলা দেখতে পাবেন না, কিন্তু ফেসবুক ইউটিউব এখন বর্তমানে খুললেই দেখা যায় যত গন্ডগোল সবই মাওলানাদের জন্য, যতই গন্ডগোল। এরা তার মানে মসজিদে ইফতার নিয়ে গন্ডগোল লাগিয়ে দেয়, প্রথম কাতারে দাঁড়িয়ে পাকার দিকে তাকিয়ে সেও এক গন্ডগোল। এরা বিড়ি খেয়ে নামাজ পড়তে যায়, আবার মাওলানা হিসেবে এরা স্বীকার করে। কি বলবো, শয়তানের চোখ এরা বুড়ো করে দেয়। আমি বলছি তুমি শোনো, আমরা হলাম খোদার প্রেমে পাগল, প্রেমে পাগল, মনটা সহজ সরল করি না গন্ডগোল, মনটা সহজ সরল করি না গন্ডগোল, সারা বছর থাকি মোরা অনাহারে অনাহারে। তুমি যে বলছো রোজার কথা, আমাদের অন্তর রোজা করে, আমরা সারা বছর মোরা গলায় আমরা রোজা করি। তুমি কি বলতে চাচ্ছ? আচ্ছা সুরে বলো। বলছি তুমি শোনো, ও গো সারা বছর থাকি মোরা অনাহারে অনাহারে, খোদার ইশকে মেতে দিবে রাতে জিকিরে, খোদার ইশকে মেতে দিবে রাতে জিকিরে, জান্নাতি হবে কে জানে রব্বানা, তোমার রোজা তোমার হলো না হলো না, তোমার মনের নিয়ত ভালো না। এই দুনিয়ায় রং তামাশা করে কত ধান্দা করলি, কত ফুক মারলি, কিন্তু জানলি না তোর জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। দেখো এই ফকির বাবাদের সাথে তুমি লাগতে এসো না, একটা ফু মেরে দেবো, জীবন পুরো কয়লা করে দেবো, বুঝতে পারছো? যখন মরে যাবে ওই কাল কবরে বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আচ্ছা সুরে বলো, অত বকবক না করে বলো। ভবি যখন কবরের বাসিন্দা, খাবি তখন বড় বড় ডান্ডা। বলো দেখি, তাই শেষ তাই শেষ ছন্দে শ্রদ্ধেয় কবি এমএ হান্নান সাহেব তানার কলমের ভাষায় কি লিখছে শোনো। বলো এই মহিনায় আছে অনেক ফজিলাত ফজিলাত, অবহেলায় কাটালে হয়ে যাবে গরিবার, অবহেলায় কাটালে হয়ে যাবে গরিবার, ও দুনিয়াতে করলে তুই কত ধান্দা কত ধান্দা, দুনিয়াতে করলে তুই কত ধান্দা কত ধান্দা, মরণের পরে পাবে কবরে শুধু ডান্ডা, মরণের পরে পাবে কবরে শুধু ডান্ডা, ইমে হান্নান বলে তাই শোনো না, শরিয়াতে তোমরা তো আর মানো না বোঝো না, শরিয়াতে তোমরা তো আর মানো না। সকাল থেকে তুমি শুধু রোজা 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 করে যাচ্ছ। আরে রোজা মানেটা কি তুমি কি জানো? রোজা চোখে মুখে রাখতে হয়, না হলে তোমার সমস্ত আমল ইবাদত তোমার সমস্ত বেকার হয়ে যাবে। তাই সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি এম এ হান্নান সাহেব বাংলা রলিতে গলিতে জান্নাত, সেই কবির মনে রাজ্য ফারিয়াদ তামান্না, কবি নিজেকে উদ্দেশ্য করে কি ফারিয়াদ দিচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনুন। উপোস থাকার নাম শুধু রোজা নয় রোজা নয়, সিয়াম তোমারি দেখো সদ যে বানাই, সিয়াম তোমারি দেখো সদ যে বানাই, চোখে মুখে রোজা রাখতে হয়, না হলে বৃথায় আমল হবে দেখাই, না হলে বৃথায় আমল ইবাদত হবে খাই, হান্নানের তাই রচনা, তোমার রোজা তোমার হলো না হলো না, তোমার মনের নিয়ত ভালো না। শোনো নমরুদের বেয়াই সারাদিন থেকে ভুখা, ভুলে শয়তানের রে ভাই যাইনি তো বোরকা, শোনো নমরুদের বেয়াই সারাদিন থেকে ভুখা, তুমি ফেরাউনের জামাই যাইনি তো বোরকা, বলে যাই বলে যাই বলে যাই শোনো না, শোনো বলি ওরে বোকা ওরে বোকা ওরে বোকা শোনো না, শরিয়াতে তোমরা তো আর মানো না মানো না।
তোমার রোজা তোয়ারে হলো না।